খোদা মানে ভালো করে মাথার মধ্যে মনে রাখবেন, আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য কখন আপনার কোন গতিতে যেতে হবে, কাদের সাথে মিশতে হবে, কোন আমল করতে হবে, কোন আমল বাদ দিতে হবে, সব পথ নির্দেশ যেই গ্রন্থে দিয়েছেন সেটাই কোরআন। আর আল্লাহ বলছেন যারা আমার স্পেশাল লোক ইমানদার, আমি আল্লাহ কোরআনকেই দায়িত্ব দিয়েছি, এই কোরআন এইভাবে তাকে পথ দেখায় দেখায় জান্নাতে নামায় দিবে। চার নম্বরে তাদের জন্য কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তাদের জন্য রহমত করেছি আমি এটাকে। রহমত মানে কি, রহমত মানে অনুগ্রহ, কিন্তু রহমত মানে মনে রাখবেন কোরআন যেখানে আপনার আমার সাথে রহমতকে সংশ্লিষ্ট করেছে, এই রহমতের মানে হচ্ছে আপনার আমার জন্য আলো। সুবহানাল্লাহ, আগে যেগুলো আমাদের বাড়ি ঘর ছিল, এখন তো আধুনিক সিস্টেম এসেছে, আগে প্রত্যেকের বাড়িতে মেন সুইজের পাশে একটা কাট আউট লাগানো থাকতো। কাট আউট চিনেন ভাই, না চিনলে বলেন না, কাট আউট চিনেন। যদি মনে করেন বাড়ির মধ্যে কোনো স্পার্কিং হয়েছে, ভোল্টেজ বেড়ে গেছে, কমে গেছে, কাট আউটের ভিতরে তারটা অনেক সময় কেটে যেত, যেত না ভাই? কাট আউটের তার কেটে গেলে, বাড়িতে লাইন চলে গেলে সবার আগে কাট আউটটা বের করে আগে দেখতো, দেখা আরে ভিতরে তো তার নাই, সাথে আরেকটা দাঁত দিয়ে ছিলে চিকন করে পেঁচায়া এরপরে ভিতরে কাট আউট লাগান লাগতো। লাগাইছেন কতদিন আপনারা? এখন যে কাট আউট লাগাবে, ঘর তো অন্ধকার, ব্যাটারে ডাক দিছে বেদিকায়, এই জায়গায় বরাবর তুই ধরে রাখ কারেন্টের মামলা, টর্চটা ভালো করে ধরবি, এই জায়গায় ধরে আমি কাট আউট লাগাবো যাতে করে তোর টর্চটা এইদিকে থাকে। ছেলে সুন্দর করে কাট আউট ধরছে, বাপ কাট আউট লাগাচ্ছে, হঠাৎ করে ছেলের মোবাইলের মধ্যে কল আসছে, সাথে সাথে ব্যাখেয়ালে মোবাইলের দিকে হাত দিতে দেরি, টর্চটা একটু সরে গে, ঠিক করে দেখ, এক্ষুনি আঙ্গুল চলে গেলে তোর সেটা ঠিক করে দেখ। ছেলে ভয় পাইছে, ভয় পায় আবার কাট আউটের দিকে ঠিক করে দিচ্ছে, কিন্তু যে ঝাড়ি বাপের খাইছে খাই এখন হাত কাঁপে। বাপ বলছে খাস নাই নাকি কিছু, ঠিকঠাক মতো ধর, নড়াস না, এক মিনিট হাত সোজা করে ধরতে পারিস না। প্রিয় মুসলমান, এই টর্চ ধরার এইটা একটা পদ্ধতি, যেইটা নড়ে যায় চড়ে যায়, অনেক সময় দিক ঠিক রাখতে পারে না, নানানভাবে এলোমেলো হয়, কিন্তু টর্চের আর একটা পদ্ধতি আছে। দেখেন তো জীবনে আপনারা কেউ দেখেছেন কি না, যারা দাঁতের ডাক্তার আছে, ENT নাক কান গলার ডাক্তার আছে, অপারেশন থিয়েটারে যারা অপারেশন করে ডাক্তারেরা, তাদের কপালের মধ্যে একটা বেল্ট লাগানো থাকে, বেল্টের সামনে একটা টর্চের মতো ফোকাস থাকে, ওইটা জ্বালায় দেয় আর পিছন দিয়ে ডাক্তার সাহেব বেল্ট আটকায় দেয়, ডাক্তারের চোখ যেখানে ওই টর্চের ফোকাস সেখানে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝে নাও, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরআনকে এরকম ফোকাস বানালাম, কোরআনের ফোকাসটা এরকম যে ওইটা কারোর সহযোগিতায় কোন দিকে দিকভ্রান্ত হবে কখনো এরকম হওয়ার সম্ভাবনা নাই। যারা আমার ইমানদার বান্দা, আমি কোরআন দিয়ে তাদেরকে এমন মর্যাদাবান বানিয়েছি, একবার যদি কেউ কোরআনের কাছে আসে সেই এমন আলো তার সাথে লাগায় দিবে, ওই হুদার রাস্তাটা জান্নাতে নামার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর বিভ্রান্ত হতে দেবেন না। যাওয়ার পরেও আবার এই কোরআন আলো দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে দীর্ঘ আলোচনা সেদিকে যাব না, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার আল্লাহ বলছেন তাদের ডান থেকে তাদের সামনে থেকে আল্লাহ আলো দিয়ে দিবেন, ওই আলো নিয়ে নিয়ে তারা জান্নাতের দিকে যাবে। তাহলে আল্লাহর কালাম আপনাকে আমাকে যে আল্লাহ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কালাম দিয়ে বড় সম্মানিত করেছে, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর একটা নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন। কি জবান মানে? কি কথা বলার যোগ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যত দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে জবান দিয়েছেন, আল্লাহ নিজেই বলছেন এত বড় দয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কমই আছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি বলছেন, চারটা আয়াত বলবো, মনে রাখতে হবে আয়াতগুলি, আলোচনার ভিতরে ঢুকলে যাতে আপনাদের মনে থাকে ভালো করে খেয়াল করেন, চারটা আয়াত পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বরে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লাহ
কারিমের মধ্যে বলছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, ওলামায়ে কেরাম বুঝবেন আল্লাহ রাব্বুল আমিন বলছে তার সুন্দর সুন্দর কতগুলো নাম আছে, আমার নবীজি আল্লাহর 99টা নামের কথা বলে গিয়েছেন। তো মুফাসসিররা মুহাদ্দিসরা বলছেন আল্লাহর জাতের নাম হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহর জাতের নাম কেবল আল্লাহ নয়, আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহর জাতের নাম রহমান? প্রমাণ কোথায়? আল্লাহর নবীর কাছে আসছে আবুল আহাব, উতবার, সাইবা, তিনজন মিলে চিনেন তুই নাদেরকে? চিনেন না? মুহাম্মদ এদিকে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখো কাবা ঘরে লাত, আরে দেখছি তো অনেক, কি জন্য? বলে লাত দেখতে কেমন দেখো, হাত কেমন, পা কেমন, মুখটা কেমন, কালার কেমন, পাথরের বানানো, কিসের বানানো দেখছো তো? হ্যাঁ। লাতের কাছে কেন যাই আমরা জানো নাকি? বলে লাতের কাছে আমরা যাই যখন আমাদের কেউ ব্যবসা করার জন্য রিহলাতা সিতাই ওয়া সয়িব, হয়তো বা যাবে সিরিয়ায় অথবা ইয়ামেনে, তখন ব্যবসায় যেন বরকত হয়, ওই জন্য লাতের কাছে দোয়া নিয়ে যাই। লাতের কাজও জানো, দেখতেও জানো, মানাতকে দেখছো নাকি? হ্যাঁ। কেন? বলে আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাহলে মানাতের কাছে যায়, যাওয়ার পরে তার কাছ থেকে সে সহযোগিতা চায়, তার কাছে শুশ্রূষার জন্য দেখতে কেমন দেখো। উজ্জার কাছে কেন যায়, হবলের কাছে কেন যায় জানো নাকি? কোন কন্যা সন্তান বারবার হয়, যদি একটা সন্তান চায়, সন্তান হয় না, তার কাছে যায় দেখতে কেমন, এই যে সংক্ষেপে বলছি। মুহাম্মদ সাল্লাম বলছেন কেন এগুলা বলার কারণ কি? তারা বলল আমাদের লাত, আমাদের উজ্জা, আমাদের হবল, আমাদের মানার সবগুলা কার কি কাজ, দেখতে কেমন সব তো জানি, তুমি যে খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহকে দেখতে কেমন, কেমন কি তোমার আল্লাহর পরিচয় এটা একটু জানাও। প্রিয় মুসলমান, ভার কথা আছে এর মধ্যে ভালো করে বোঝেন, মাথা না খুলে খালি যদি মনে করি সুর শুনবো আর ওয়াজ শুনবো হবে না, ভালো করে খেয়াল করেন, কথাটা একটু দামি, কথা একটু ওয়েটি, কিন্তু সহজ করে বলছি। ওরা বিভিন্ন কিছুর পরিচয় দেখায়, আল্লাহর পরিচয় জানতে চাইলো দুনিয়ার মানুষ, আমরা যারা মানুষ, মানুষ হিসেবে আমাদের ফিতরাত কি? আমাদের ফিতরাত হচ্ছে আপনার পরিচয় যদি কেউ জানতে চায় বা কোনো পরিচয় যদি আপনি দিতে যান, তাহলে আপনার সবচেয়ে পাওয়া পাওয়ারফুল, সবচেয়ে বড় সম্মানিত যে পরিচয়, ওই পরিচয়টাই আপনি ব্যবহার করবেন। পাঁচবার চেয়ারম্যানে ফেল করছে, একবার পাঁচ ভোটে জিতছে, সবাই বলে আপনি কে? বলে আমি অমুক ইউনিয়নের চেয়ারম্যান। এর আগ পর্যন্ত কোনোদিন বলে নাই আমি ফেল পড়া চেয়ারম্যান। বলছে যে চেয়ারম্যান জিতে এবার চেয়ারম্যান হয়েছে, ও কারো স্বামী, কারো বাপ, কারো দাদা, কারো চাচা, অন্য কোনো ব্যবসা আছে, কিন্তু কোনোটা বলে না, পরিচয় দেয় চেয়ারম্যানের, ঠিক কি না? আমার চাকরি আছে, আমি তিনটা কন্যা সন্তানের বাপ, আমি কারো স্বামী, আমি বা কারো ভাই, আমার আর অনেক পরিচয় আছে, টুকটাক বিজনেসও করি, কিন্তু এত কোনো পরিচয় নাই। আবদুল্লাহ সাহেবুল্লাহকে খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স, মানে আমি চিন্তা করছি এই পরিচয়টাই আমার সম্মানিত, ওই পরিচয়টাই মানুষ ব্যবহার করে, ঠিক কি না? ভালো করে খেয়াল করেন, কাফের মুশরিকরা কি জিজ্ঞাসা করলো? কাফের মুশরিকরা বলে আল্লাহকে, আল্লাহর পরিচয় আছে আজিজ, আল্লাহর পরিচয় আছে কাহার, আল্লাহর পরিচয় আছে ওয়াহাব, আল্লাহর পরিচয় আছে কাদির, আল্লাহর পরিচয় আছে জুলজালাল ওয়াল ইকরাম। আল্লাহ কোনো পরিচয় না দিয়া আল্লাহর নবীকে বললেন যে আপনি পরিচয় দেন, কি পরিচয় দিবেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আপনি আপনার রবের পরিচয় দেন, আমার রব তো সে যে হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। এই জন্য রহমান হচ্ছে আল্লাহর জাতের আরেকটা নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পরিচয়টা কি দিয়ে দিবেন, আমি কি দুইটা অনুগ্রহ তাদের প্রতি করেছি? আল্লাহ বলছেন তাদেরকে বলে দেন আর রহমান আল্লামাল কুরআন, এক নম্বরে আমি রাব্বুল আলামিন তাদেরকে কোরআন দিয়েছি, দুই নম্বরে খালাকাল ইনসান আল্লামাউল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করার পরে তাকে জবান দিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি, মানুষের প্রতি যত অনুগ্রহ আল্লাহর এটাই হচ্ছে সর্বোচ্চ তোমাদের একটি। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন কেন বললেন? যারা মানতেক পড়েন তারা জানেন মানতেকের একটা কায়দা হচ্ছে দুনিয়ার সব হাইওয়ান
এরপরে দুই ভাগে বিভক্ত, একটা হাইওয়ানের নাতেক আরেকটা গাইরের নাতেক, যারা কথা বলতে পারে আর যারা কথা বলতে পারে না, এইভাবে দুই ধরনের মানুষকে, দুই ধরনের সৃষ্টিকে পৃথক করা হয়েছে। আল্লাহ যারা কথা বলতে পারে এই নিয়ামতের কারণে দুনিয়ার সব সৃষ্টির উপরে মানুষকে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, উপর দিকে তাকায় দেখো, সামিয়ানাটা কাপড় দিয়ে বানানো, হেলান দিয়ে সাদা কাপড় দিয়ে মুড়ানো আছে, মনে করছেন এর ভিতরে কিছু নাই, আর এর ভিতরে বাঁশ আছে, মাটিতে বসে আছেন, এর উপরে আপনি প্লাস্টিক আছে। আপনি আপনার গায়ের মধ্যে তাকান, মোবাইলটা হাতে নিয়ে দেখেন, এর মধ্যে কত ধরনের ইনগ্রিডিয়েন্টস যেটা বানানো হয়েছে। আপনার সামনে রড আছে, লোহা আছে, আপনার সামনে কার্পেট আছে, ম্যাট আছে, আপনার সামনে ঘাস আছে, পাখি আছে, আকাশ আছে, বাতাস আছে, চেয়ার আছে, টেবিল আছে, রেহেল আছে, ফ্ল্যাপ আছে, টাকা আছে, দুনিয়ায় কাগজ আছে, টিস্যু আছে, যা আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ বলছেন তুই বুঝিস না, কিন্তু আমি আল্লাহ বললাম, আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। সুবহানাল্লাহ বলেন।